নমস্কার দর্শক বন্ধু, ফাস্ট ওড়িয়া নিউজ 24 এসপি ইউট্যুব চ্যানেল আপনার স্বাগত করছি আজির খবর কু। বিলম্ব হয়ে পড়ে চন্দ্রযান 3 র ল্যান্ডিং, বড় খবর সামনাকু আসছে। চন্দ্রযান 3 ল্যান্ডিং রে বিলম্ব হয়ে পড়ে, মিশন অফ মুন কু নেই সারা ভারতবাসী উৎসাহিত রহিতিবা বেলে চন্দ্রযান 3 ধীরে ধীরে নিজ লক্ষ্যস্থল আড়কু অগ্রসর হেউচি। এহা চন্দ্রর মাত্র আউ কিছু কিলোমিটার দূরে রহিছি অবতরণ করিবা পাই, যেউঠারে বোল্ডর কি খাল নথিব সেভাবে এক সুরক্ষিত স্থান খোঁজুছি। চন্দ্র স্থিতি ঠিক নথিলে রহিলে স্থগিত হয়ে পড়ে চন্দ্র 3 ল্যান্ডিং, অগস্ট 23 নহেলে 27 রে হব চন্দ্রযান 3 র সফট ল্যান্ডিং। আসন্তা 23 তারিখ সন্ধ্যা 6:04 চন্দ্রযান 3 ল্যান্ডিং করিব বলে ইসরো পক্ষ সূচনা রয়েছে। ল্যান্ডিং র 2 ঘন্টা পূর্ব স্থিতির অনুধান হব, যদি কোনসি অসুবিধা দেখা দিয়ে তাহলে 27 তারিখ সফট ল্যান্ডিং হব। এনে আহমেদাবাদ ইসরো স্পেস আপ্লিকেশন সেন্টার নির্দেশক নীলেশ দেশাই সূচনা দিয়েছেন। এবে 23 তারিখে সফট ল্যান্ডিং নিয়ে প্রস্তুতি চালিছে, তবে স্থিরকৃত সময় অনুসারে চন্দ্র দক্ষিণ মেরে চন্দ্রযান 3 ল্যান্ডিং করিব বলে নীলেশ এম দেশাই আশা ব্যক্ত করেছেন। ল্যান্ডিং সফল হলে চন্দ্রপৃষ্ঠে স্পেস ক্রাফ্ট অবতরণ করাইবার ভারত হবে বিশ্বর চতুর্থ রাষ্ট্র। সূচনাযোগ্য, রুশর মুন ভেহিকল লুনা 25 ক্রাশ হয়েছে। ভারত অপেক্ষার রুষ এই চন্দ্র অভিযান 3 গুণ গুণার অধিক টঙ্কা খরচ করেছিল, সেইপরি ভারত চন্দ্র 2 অপেক্ষা চন্দ্র 3 রে কম টঙ্কা খরচ হয়েছে। যদি চন্দ্র দক্ষিণ মেরুরে সফট ল্যান্ডিং সফল হুয়ে তাহলে ভারত হবে বিশ্বর প্রথম রাষ্ট্র। কহিবা গলে রুশর চন্দ্র অভিযান লুনা 25 বিফল হওয়ার পরে বর্তমান এক নূয়া ইতিহাস সৃষ্টি করা ভারত পাখে সুযোগ রয়েছে। এই চন্দ্র সফল হওয়ার পরে ভারত বি সারা বিশ্বরে প্রমাণিত করে দেব যে ভারত দেশ কেউথিরে বি কম নহে।